লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা? আমাদেরকে পাগল কে করেছে? রসুলে পাক। ঠিক না? আরো উচ্চ আওয়াজে বলবেন, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে ওই মদিনায়। আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে বড়া জীবন হোক, ভুলে বড়া জীবন হোক, কিছুই যাই আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। নবীজির সুপারিশ বিনে, মওলাজির সুপারিশ বিনে, কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি কবর হাসরের ভয় নাই মনে হয়। আর উচ্চ আওয়াজে বলেন না, কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া কবরে হাসরে, কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে মোরা, কেন যে ভুল পথে করলাম জীবন পার কবরে হাসরে। মানুষ যাতে বলা হয়েছে না, আওয়াজ নাই অতটুকু, কবরে হাসরে, কি হবে মুসিবত না পাই যদি, ইয়া রাসূলাল্লাহ, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার।
আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।